এই সবুজ বনানী আর আপনার মাঝে একটিমাত্র কাচের ব্যবধান। ঠান্ডা কুল কুল রেলের কামরায় বসে অভয়ারণ্যে হারিয়ে যাওয়া, উত্তরবঙ্গের জঙ্গল ছিঁড়ে এবার নতুন সাফারি। সম্পূর্ণরূপে তৈরি ভিস্টাডোম এনএফ রেলের পর্যটন মানচিত্রে এবার আরেকটি নতুন পালক শুরু হতে চলেছে দিন কয়েকের মধ্যেই। এই ভিস্টাডোম মহানন্দা ওয়াইল্ড লাইফ, নেওড়া ভ্যালি, জলদাপাড়া অভয়ারণ্য একের পর এক সবুজের হাতছানি, মাথার উপর নীল আকাশ, এপাশ ওপাশ ঘন জঙ্গল। ভাগ্য ভালো থাকলে চোখে পড়বে দূরে হাতির পাল কিংবা বাইসনদের দঙ্গল কিংবা গন্ডারের ধীর চাল, সবটাই কাছে ঘেরা ট্রেনের কামরা থেকে দার্জিলিং বা টেরাইয়ে চায়ের চুমুক দিতে দিতে। ভিস্টাডোম এনএফআরের নতুন চমক, আপাতত এনজেপি থেকে আলিপুরদুয়ার আর গুয়াহাটি থেকে হাফলং, পরে মিশে যাবে দুটো লাইন। ये जो फॉरेस्ट का पूरा एरिया जो वाइल्ड लाइफ सेंचुरी है उसके थ्रू ये गुजरेगी और जो स्टॉपेज प्लान किया गया है वो वाइल्ड लाइफ सेंचुरी से मैचिंग है। यहाँ के लोकल ट्राइबल जो ट्रेडिशन है, जो डांस है, उसके साथ इसको इंटीग्रेट किया गया है। और जैसा कि आप देख रहे हैं कि अब हम लोग महानंदा सेंचुरी में इंटर कर रहे हैं और जो ये वास्ट विंडो के थ्रू जो ब्यूटी दिख रही है जंगल की, वो सबको अट्रैक्ट करेगा। टूरिस्ट आते थे बट उनके पास कोई चॉइस नहीं होता था इस एरिया को विजिट करने का, तो इन सब चीज़ों को ध्यान में रखकर लोकल टूर ऑपरेटर से बात करते हुए इस ट्रेन को प्लान किया गया। ভিস্টাডোমে পর্যটনের সঙ্গে মেশানো হয়েছে ট্র্যাডিশনকেও, স্থানীয় খাবার থেকে নাচা গানা, বিভিন্ন বাগানের নানা স্বাদের চা। ভিস্টাডোমের হাত ধরে ঘুরে দাঁড়াতে চাইছে গত দেড় বছর ধরে ধুঁকতে থাকা ট্যুরিজম শিল্প। গত দেড় বছর পর্যটন যেভাবে বিপর্যস্ত একটা জায়গায় ছিল এবং একটা লঞ্চিং প্যাড আমাদের ইন্ডাস্ট্রির দরকার ছিল, আমরা কিন্তু ভিস্টাডোম প্রজেক্টটাকে সেই লঞ্চিং প্যাড হিসেবে মনে করছি। এবং আমার ধারণা এবং দৃঢ় বিশ্বাস এবং ইনিশিয়াল রেসপন্স যা বলছে তাতে এই প্রোডাক্টটা অভিনব একটা প্রোডাক্ট হতে চলেছে। এবং আগামী দিনে পুজো তো বটেই, আগামী বেশ কিছু মাস আমরা এটাকে অনেক রকম ইনোভেটিভভাবে আমরা এটাকে ইউজ করে আমার মনে হয় বিভিন্ন শ্রেণীর লোক উপকৃত হবে। পর্যটনের সাথে যারা হোটেলিয়ার্স আছে, ট্রান্সপোর্টার্স আছে, প্রত্যেকে এটা উপকৃত হবে এবং এটা আমরা একটা নতুন ডাইমেনশন আনতে পারবো পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে। আপাতত ট্রায়াল রান, আসল যাত্রা শুরু সামনের শনিবার 28 অগস্ট। মূলত ডুয়ার্সের মানচিত্রে যেই পর্যটক শিল্প, যেই প্রাকৃতিক সৌন্দর্য বা সংস্কৃতি, সেটাকেই তুলে ধরা মূল লক্ষ্য এনএফ রেলওয়ে। ভিস্টাডোম থেকে ক্যামেরায় পার্থ এবং রণজিতের সাথে নারায়ণ, জি 24 ঘন্টা। খবর যা দেখছেন, যা শুনছেন, সব সত্যি তো নাকি রং করা, বানানো, অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি 24 ঘন্টা।